আগামী 11 এপ্রিল শুরু হবে দেশের লোকসভা নির্বাচন। গোটা দেশে প্রথম দফায় নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিনই রাজ্যের পশ্চিম আসনে হবে ভোট, বাক্সবন্দী হবে জনতার রায়, তা জানা যাবে আগামী 23 মে। রাজ্যের পশ্চিম আসনে মূলত ত্রিমুখী লড়াই হবে। শাসক বিজেপি, বিধানসভার বিরোধী দল সিপিআইএম এবং বিরোধী প্রতিদ্বন্দ্বী কংগ্রেস। আইপিএফটির প্রার্থী দিলেও পশ্চিম আসনে এতটা ফ্যাক্টর হবে না বলেই মনে করছে রাজনৈতিক বিশারদরা। প্রচারের তুল্যমূল্য বিচারে এগিয়ে রয়েছে শাসক বিজেপি, সমানতালে পাল্লা দেওয়ার চেষ্টা করছে সিপিআইএম ও কংগ্রেস। বৃহস্পতিবার সকালে রোড শো করেছে কংগ্রেস। পশ্চিম আসনের প্রার্থী সুবল ভৌমিকের সমর্থনে কংগ্রেসের এই রোড শো। রাজধানী চন্দ্রপুর থেকে শুরু হয়েছে রোড শো। চন্দ্রপুর আইএসবিটি থেকে মিছিল আসাম আগরতলা জাতীয় সড়কের বুক চিরে চলে যায় চম্পক নগরে। রোড শোতে উপস্থিত কংগ্রেস প্রার্থী সুবল ভৌমিক বলেন, এই রাজ্যের দুইটি আসনেই কংগ্রেস প্রার্থী জয়ী হবে। সাধারণ মানুষ কংগ্রেসের জন্য রাস্তায় নেমেছে। আপনারা জানেন যে নির্বাচনের প্রচার প্রায় অন্তিম লগ্নে চলে এসেছে। এই রাজ্যে দীর্ঘদিন বাদে লোকসভায় জাতীয় কংগ্রেসের প্রার্থী জিততে চলছে। সারা রাজ্যে ব্যাপক প্রচার হচ্ছে। সবচেয়ে বেশি যে সাধারণ মানুষ জাতীয় কংগ্রেসের পক্ষে রাস্তায় নেমেছে। আমরা আজকে এখানে তিনটে ব্লক এলাকা, তিনটে বিধানসভা নিয়ে আমাদের এই মহামিছিল রোড শো, এবং আমরা সেটা ঘুরে এখান থেকে শুরু হয়েছে, চম্পকনগর গিয়ে শেষ হবে। আমরা নিশ্চিত এই জনবিরোধী সরকারের বিরুদ্ধে এই রাজ্য থেকে দুটো লোকসভায় জাতীয় কংগ্রেস জিততে চলছে। তুমি আয়ো সামনে। সুবল ভৌমিক বলেন, রাজ্যের মানুষ বিজেপিকে বিশ্বাস করতে পারছে না। রাজ্যে বিজেপির বিকল্প একমাত্র কংগ্রেসই। এদিনের রোড শোতে কংগ্রেসের কর্মী সমর্থকদের উপস্থিতি ভালোই ছিল। তবে এই শক্তি নিয়ে লোকসভা ভোটের মহাযুদ্ধে প্রতিপক্ষকে ঘায়েল করা প্রায় অসম্ভব। যে সমস্ত কর্মী সমর্থকরা রোড শোতে উপস্থিত ছিলেন, তাদের ভোটও কিন্তু কংগ্রেসের জন্য নিশ্চিত নয়, এমন ধারণা পোষণ করেছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।